নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নের প্রতি স্বাগত। আমি সোমেন, রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে ফায়ার সার্ভিস, 2022 জুলাই মাস থেকে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, টিল ডেট সেই প্রসেসটা কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না, এবং কি রয়েছে ফায়ার সার্ভিসের আপডেট এবং পদ্মার আড়ালে কি রয়েছে বক্তব্য, দপ্তর কি ভাবছে, মুখ্যমন্ত্রী কি ভাবছেন, সেই বিষয়টি নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করবো। এবং এর আগে যখন ডেপুটেশন দেওয়া হয়েছিল সেটাও আমরা তুলে ধরবো। আমরা দেখেছি 21 সেপ্টেম্বর 2023 একটি ডেপুটেশন দেওয়া হয়েছিল যখন কোভিড পরিস্থিতি চলছিল। 23 নির্বাচনের পূর্বে 2022 ঠিক রিক্রুটমেন্ট যখন প্রসেস চলছিল, ঠিক তার পরবর্তীতে যখন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী পদ থেকে, সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা দায়িত্ব গ্রহণ করেন। প্রথম দিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা যে উনার পূর্বের যে প্রসেস ছিল ফায়ার সার্ভিসে, সেই প্রসেসের ক্ষেত্রে তিনি কিন্তু ইতিবাচক ছিলেন না বলে কিন্তু আমরা জানতে পারছি, এই ধরনের বক্তব্য কিন্তু উঠে আসছে। কিন্তু পরবর্তীতে লোকসভা নির্বাচনের আগে যে কমিটি ছিল চারজনের, সেই কমিটিকে পরিবর্তন করা হয়, নতুন একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির পদে, সর্বোচ্চ পদে রয়েছেন, চেয়ারম্যান পদে রয়েছেন প্রদীপ আচার্য, তিনি টিসিএস। কি রয়েছে তার পরবর্তীতে সেই বিষয়টি অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শুক্রবার যখন আমরা প্রতিবেদনটি করছি, এদিন চাকরি প্রত্যাশীরা পুনরায় ডাইরেক্টর অব ফায়ার সার্ভিসকে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করে, সেখানে যতটুকু তথ্য আমার কাছে রয়েছে তারা ডাইরেক্টর সাহেবের সঙ্গে কিন্তু মিলিত হতে পারেননি। পরবর্তীতে তাদেরকে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে আটক করে নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এই চাকরিগুলির মধ্যে সমস্যাটা কোথায় রয়েছে। প্রথম দিকে সমস্যা থাকলেও মনে করা হচ্ছিল বিপ্লব কুমার দেব ছিলেন মুখ্যমন্ত্রী, এবং যখন এই দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন ছিলেন বিধায়ক ছিলেন রামপ্রসাদ পাল, ওই দপ্তরের মন্ত্রী ছিলেন রামপ্রসাদ পাল এবং বিধায়ক তিনি। তার পরবর্তীতে রামপ্রসাদ পাল দপ্তর থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা বারবার বলছিলাম একটি কথা, যার মুখ্যমন্ত্রীতে যার দপ্তরে যিনি ওই দপ্তরের মন্ত্রী ছিলেন তখন তাদেরকে সরিয়ে দেওয়ার কারণে এই ফায়ার সার্ভিস দপ্তরটি বা এই চাকরি বিষয় নিয়ে কেউ মাথা ঘামানোর লোক ছিল না। এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রথম দিকে এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে তিনি খুব বেশি ইতিবাচক ছিলেন না, এবং আমরা আবারও বলছি যে তথ্য আমাদের কাছে রয়েছে 2023 নির্বাচন এবং পরবর্তীতে যখন লোকসভা নির্বাচন হলো এর আগে, অর্থাৎ 23 নির্বাচনের পর থেকে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। বলা হচ্ছিল রিক্রুটমেন্ট বোর্ড যে পরীক্ষাটা ছিল তার রিটার্নিং এক্সামিনেশন বা এক্সামের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা তাদের ছিল না, গোটা কমিটিকে ভেঙে দেওয়া হয় এবং নতুন করে চারজনের কমিটি গঠন করা হয়। সেখানে টিসিএস রয়েছেন প্রদীপ আচার্যি, কিন্তু বর্তমান সময়ে ডাইরেক্টর অফ ফায়ার সার্ভিস তিনি অনেকটা ইতিবাচক থাকলেও তিনি ফাইল চালাচালি করছেন, কারণ লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন যে এই রিক্রুটমেন্ট পলিসিটা যেন কন্টিনিউ করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেও যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে চারজনের, যিনি প্রদীপ আচার্যি রয়েছে, যিনি টিসিএস রয়েছেন, তিনি এতটা ইতিবাচক নয়, এই ধরনের কিন্তু অভিযোগ বারবার উঠে আসছে আমাদের কাছে। বিভিন্ন তথ্য কিন্তু আমাদের কাছে আসছে এবং এই তথ্যের যথেষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2022 থেকে 2024 অগ্নিনির্বাপণ দপ্তরে প্রচুর অভিযোগ, স্টাফের অভাব, কর্মী স্বল্পতা, প্রচুর সমস্যা, কিন্তু এগুলো নিয়ে কিন্তু খুব বেশি উদ্যোগী দেখা যাচ্ছে না। এখানে সমস্যা কার? মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা তিনি যখন বলছেন প্রসেসটা কন্টিনিউ করার জন্য, তাহলে কমিটি কেন কোনো উদ্যোগ নিচ্ছে না? এক্ষেত্রে ডাইরেক্টর অনেকটা ইতিবাচক রয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, জব নোটিফিকেশনটা ছিল জুলাই 28 এবং 325 জন ভ্যাকেন্ট পোস্টের কথা বলা হচ্ছে এখানে, যেখানে ফায়ারম্যান এবং ফায়ার ড্রাইভার ছিল। এক বছর অতিক্রান্ত হওয়ার পর সেখানে এক্সামিনেশনটা হয়েছিল, সেই এক্সামিনেশনের ফলাফলটা এখন এক বছর আরো অতিক্রান্ত হতে চলেছে, সেটা কিন্তু হচ্ছে না। মোট 1796 জন কোয়ালিফাই করে রেখেছে এবং 17 জন ড্রাইভার পদে, এর মধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে রিটেন এক্সামিনেশন যে প্রসেস কমপ্লিট হয়েছে সেখানে 1796 জন কমপ্লিট করেছে ফায়ারম্যান পদে, এবং ড্রাইভার পদে করেছে 1700 জন কোয়ালিফাই করেছে, অর্থাৎ 3496 জন টোটাল এখানে কোয়ালিফাই করে রেখেছে বলে এই ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। যদি এই তথ্যটি যদি সঠিক হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অন্য তথ্য থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। একটা সময় কিন্তু আলোচনা হচ্ছিল বিপ্লব কুমার দেবের পর পরবর্তীতে এই প্রসেসটি সম্পূর্ণ বাতিল হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ইতিবাচক ছিলেন বলে এতদিন ধরে কিন্তু প্রসেসটি নিয়ে কিন্তু কোনো বক্তব্য আসেনি বা বাতিল এই ধরনের তথ্য উঠে আসেনি। কিন্তু সমস্যাটা রয়ে গেছে দপ্তরের মধ্যেই, যে কমিটি রয়েছে রিক্রুটমেন্ট কমিটি, সেই কমিটি কিন্তু বোর্ড কিন্তু সেই দায়িত্বটা কিন্তু
আগের কমিটির মতোই তারাও কিন্তু খুব বেশি দায়িত্ব পালন করছেন, এবং এই ক্ষেত্রে যিনি চেয়ারম্যান রয়েছেন উনি কোনো মিটিং কল করছেন না, এই ধরনের কিন্তু তথ্য কিন্তু বক্তব্য কিন্তু আমাদের কাছে উঠে আসছে। এবং অবশ্যই এক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ইতিবাচক হলেও এই রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে রয়েছে। এবং পরবর্তীতে দেখলাম আমরা 34 বা 37টি পোস্ট বিধানসভায় সেখানে গ্রুপ সি গ্রুপ ডি পদটি বাতিল করা হয়েছে, কিন্তু মনে করা হচ্ছিল মিডিয়া এমন ভাবে এটাকে প্রচার করা শুরু করছে, একটা আতঙ্কিত হয়ে যাওয়ার অবস্থা মনে হচ্ছে। এই প্রচারটা একটা আনন্দমূলক যে 37টি পোস্ট বাতিল হয়ে গেছে, একটা মানে শুরু হয়ে গেছে তোড়জোড়। যাই হোক, ফায়ার সার্ভিসকে আমরা তথ্য তুলে ধরলাম, পরবর্তীতে নেক্সট প্রতিবেদনে আমরা আরো গভীর তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি ফায়ার সার্ভিসের। এই হচ্ছে আপডেট। গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী এখনো ইতিবাচক, আমরা নজর রাখছি তাদের কি বক্তব্য সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই যারা আমাদের নতুন করে দেখছেন তারা অবশ্যই আপনাদের বক্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।